আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে ইংলিশে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, গ্রামার ছাড়াও আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারেন যদি এই বিষয়গুলো আপনার আয়ত্ত থাকে। আসলে এই বিষয় বলতে কী বোঝানো হয়েছে আপনারা এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তা বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকে আছে গ্রামার ছাড়াও ইংলিশ অনর্গল কথা বলে, তারা কিভাবে পারে? তো ভিউয়ার্স, এই ভিডিওটি তুলে ধরা হয়েছে, আপনারাও বলতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তবে চলুন না জেনে নেওয়া যাক আজকের সেই মূল বিষয়গুলো কি হবে। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। আমার সাথে সাথে চলো, কিপ পেস উইথ মি, কিপ পেস উইথ মি, আমার সাথে সাথে চলো। পরে এসো, কাম আফটার, কাম আফটার অর্থ হল পরে এসো। এটা লিখে নাও, নোট দিস ডাউন, নোট দিস ডাউন, এটা লিখে নাও। শিগগির ফিরত এসো, কাম ব্যাক সুন, কাম ব্যাক সুন, শিগগির ফিরত এসো। এভাবে বলা উচিত না, ডন্ট সে দ্যাট, ডন্ট সে দ্যাট, এভাবে বলা উচিত না। আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হেয়ার টিল আই অ্যাম ব্যাক, ওয়েট হেয়ার টিল আই অ্যাম ব্যাক, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। লাইটটি নিভিয়ে দাও, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, লাইটটি নিভিয়ে দাও। পাখাটি চালিয়ে দাও, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, পাখাটি চালিয়ে দাও। আমাকে জানাতে ভুলো না, ডন্ট ফেল টু ইনফর্ম মি, ডন্ট ফেল টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না। ভবিষ্যতে এরকম আর করো না, ডন্ট ডু সো ইন ফিউচার, ডন্ট ডু সো ইন ফিউচার, ভবিষ্যতে এরকম আর করো না। তুমি নিজেই যাও, গো ইয়োর সেলফ, গো ইয়োর সেলফ, তুমি নিজেই যাও। ছেড়ে দিন, লেট ইট বি, লেট ইট বি, অর্থ হলো ছেড়ে দিন। এটা নিহাত গুজব, ইট ইজ অনলি এ রুমর, ইট ইজ অনলি এ রুমর, এটা নিহাত গুজব। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি সি, আমাকে দেখতে দাও। এবার আমার পালা না, ইট ইজ নট মাই টার্ন, ইট ইজ নট মাই টার্ন, এবার আমার পালা না। আপনি ভালো তো, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, আপনি ভালো তো। এই ভদ্রলোককে, হু ইজ দিস জেন্টেলম্যান, হু ইজ দিস জেন্টেলম্যান, এই ভদ্রলোক কে? আপনি কি কাজ করেন, হোয়াট ইজ ইয়োর অকেপশন, হোয়াট ইজ ইয়োর অকেপশন, আপনি কি কাজ করেন? আজ কি ছুটি,
Is it holiday today? Is it holiday today? Aaj ki chuti? Ami ei ashi. Just come in ortho holo ami ei ashi. Ar kichu bolar ache? Anything else ortho holo ar kichu bolar ache? Kal dekha hobe. See you tomorrow ortho holo kal dekha hobe. Tate ki hoyeche? Never mind ortho holo tate ki hoyeche. Ei now take it ortho holo ei now. Tamon bishesh kichu na, nothing special tamon bishesh kichu na. Upore jao go up ortho holo upore jao. Ki lojjar kotha, what a shame ki lojjar kotha. Ki misti, how sweet ortho holo ki misti. Ami ki kichu bolte pari? Will you permit me to speak ami ki kichu bolte pari? Tumi firat ele je? How have you come back tumi firat ele je? Apni age janni keno? Why didn't you go earlier apni age janni keno? Eta mejete rekho na. Don't leave it on the floor eta mejete rekho na. Tumi amar pore barite esecho. You came home later than I tumi amar pore barite esecho. Amra aro khobor pabo. We will get more informations amra aro khobor pabo. Ami tomay ektu upodesh di. Let me give you a piece of advice ami tomay ektu upodesh di. Tumi kokhon shute jao? When do you go to bed tumi kokhon shute jao? Ekhane grishmokale khub gorom pore. It is very hot here in the summer ekhane grishmokale khub gorom pore. I think he is perfect amar mone hoy she upojukto. Ami jani apni ki chan. I know what you want ami jani apni ki chan. Bachchake khawao, feed a baby
ফিড এ বেবি অর্থ হলো বাচ্চাকে খাওয়াও। আমি কখনো তা মনে করি না। আই ওয়ান্ট এভার ডু ইট, আই ওয়ান্ট এভার ডু ইট, আমি কখনো তা মনে করি না। লোকটা কে ফলো করো, ট্যাগ দ্য ম্যান ডাউন, ট্যাগ দ্য ম্যান ডাউন, লোকটাকে ফলো করো। এটা করতে পারবো না, আই ওয়ান্ট বি অ্যাবল টু ডু ইট, আই ওয়ান্ট বি অ্যাবল টু ডু ইট, এটা করতে পারবো না। এটাকে ছোট করে দাও আমার জন্য, কাট ইট শর্ট ফর মি, কাট ইট শর্ট ফর মি, এটাকে ছোট করে দাও আমার জন্য। এটা তেমন ঠান্ডা নয়, ইট ইজ নট অল দ্যাট কোল্ড, ইট ইজ নট অল দ্যাট কোল্ড, এটা তেমন ঠান্ডা নয়। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ভাষার কালেকশান। আমি আশা করব যাদের ইংলিশ দুর্বল তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ইংলিশে কথা বলার জন্য পারদর্শী হয়ে উঠতে পারবেন। প্রয়োজনে আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং এই সকল বাক্য এবং শব্দগুলো নিজেদের আয়ত্ত করে নিন, তাহলে খুব সহজে গ্রামার ছাড়াও আপনার ইংলিশে অনেকগুলো কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালো থাকবেন।